5 বছর আগে তার এসএমএস দিছিলাম, কি করো? হঠাৎ আজকে রিপ্লাই আইছে, বাচ্চাকে সুজি খাওয়াচ্ছি। যখন আমারে কেউ কোনো বিষয়ে সাবধান করে, তখন আমি মনে মনে একটা বিষয় ভাবি আর হাসি, যে শয়তান রে ভূতের ভয় দেখাইতাছে। এই অফার শুধু মেয়েদের জন্য, সাহস থাকলে আম্মু শব্দটা উল্টা করে দেখাও। এখন তো আমি টিকটক করি, তোমরা যেভাবে সাপোর্ট করো আর কয়দিন পর কামলা দিমু। মরণ কেন আমার ডাকে না, এভাবে বাঁচতে আর ভালো লাগে না। তুই আছিস ভালো ঠিকই, আমরা সেলিব্রিটি হওয়ার জন্য টিকটক করি না, আমরা মেয়ে পটানোর জন্য টিকটক করি। কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনো, ভাবতে অনেক ভালো লাগে। যারা টিকটকে একটা ভিডিও ভাইরাল করার জন্য প্রতিদিনই ভিডিও ছাড়তেছেন কিন্তু ভিডিও ভাইরাল হইতাছে না, তাদের জন্য একটা সুসংবাদ। টিকটক প্রতিবন্ধী খাতায় একটা নাম লেখান, তাহলে আপনার ভিডিও টিকটক কোম্পানি ভাইরাল করে দেবে। একটাও সুন্দর স্ত্রী নাই, একটাও নাই, আসস নি কেউ। আমি ফ্যান করতাম, পরে আমার ছেকা দিতে, আমি ছেকা দুঃখে কষ্টে বাপ্পারাজের ফ্যানের সমাধি গান্ডা গাই। বাড়িতে মাকে আমি আমার গার্লফ্রেন্ডের কথা বলছিলাম, মা বলছে এই মেয়ের চয়েস এত খারাপ, সেই মেয়ে কোনোদিন আমার ঘরের বউ হতে পারে না।